हेलो स्टूडेंट्स তোমরা যারা এনটিপিসি রেলওয়ে গ্রুপটি এমনকি পিএসসি ক্লার্কশিপ এবং অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ রাজ্য লেভেলের বিশেষ করে আইসিডিএস ডব্লিউবিপি তাদের কাছে এই চ্যানেলটা খুব হেল্পফুল হবে কারণ এখানে গুরুত্বপূর্ণ एग्जाम পয়েন্ট অফ ভিউ থেকে সিলেবাস ভিত্তিক সমস্ত কোশ্চেন ম্যাটেরিয়ালস ও স্টাডি মেটেরিয়ালস আপলোড করা হয় যেগুলো তোমাদের কাছে খুবই উপযোগী হবে। নাও লেটস স্টার্ট। আগের ভিডিওগুলোতে আমরা 550 পর্যন্ত প্রশ্ন দেখেছি ফিজিক্স থেকে জেনারেল সায়েন্সে। সো আমরা পরের প্রশ্নগুলো দেখব। 550 নম্বর প্রশ্ন ছিল একটি তন্ত্র চুম্বকের চুম্বকত্বর মধ্যবিন্দুতে এখানে চুম্বকত্ব কেমন হয়? শূন্য হয়। आंसर হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে 12 ইঞ্চি বা 1 ফুট দৈর্ঘ্য প্রায় কতটা? এখানে 0.3048 মিটার। आंसर হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে 1 বর্গ মিটার কত বর্গ ফুটের সমান? 1 বর্গ মিটার কত বর্গ ফুটের সমান? এখানে 10.76 বর্গ ফুট। आंसर হবে বি। নেক্সট প্রশ্ন 553 নিচে কোনটি রাসায়নিক পরিবর্তন? এখানে লোহার মরিচা পড়া এখানে হচ্ছে রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। জল ফোটানো, সালফারের ঘোলন, চারটি অপশন আছে এখানে। आंसर হবে সি। কার্বনের সবচেয়ে কঠিন রূপভেদ কোনটি? হীরা হচ্ছে কার্বনের সবথেকে কঠিন রূপভেদ। आंसर হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে 555 নম্বর প্রশ্ন নিচে কোনটি সঠিকভাবে যুক্ত হয়নি? এখানে आंसर হবে তড়িৎ বিভবের সঙ্গে ভোল্টের সম্পর্কটি সঠিক নয়, কম্পাঙ্কের সাথে হার্জের সম্পর্ক সঠিক, চাপ ও পাস্কেলও সঠিক। आंसर হবে এখানে সি। নিচের কোনটি রোমান পদ্ধতিতে সঠিকভাবে লেখা হয়নি? এখানে आंसर হবে সি। 500 = E। নেক্সট প্রশ্ন হচ্ছে 557 নম্বর প্রশ্ন 94 থেকে 101 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট 8টি মৌলের আবিষ্কর্তা কে? গ্লেন সিবার্গ। 94 থেকে 100 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট 8টি মৌলের আবিষ্কর্তা হচ্ছে গ্লেন সিবার্গ। নেক্সট হচ্ছে তরলের পৃষ্ঠটান মাপক যন্ত্রের নাম কি? টেনিওমিটার। তরলের পৃষ্ঠটান মাপক যন্ত্রের নাম হচ্ছে টেনিওমিটার। নেক্সট প্রশ্ন 558 তরলের পৃষ্ঠটান মাপক যন্ত্রের নাম হচ্ছে টেনোনিওমিটার। आंसर হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে সকল তেজস্ক্রিয় বিভাজনের শেষে পাওয়া যায় কি? সকল তেজস্ক্রিয় বিভাজনের শেষে লেড পাওয়া যায়। आंसर হবে এখানে সি। নেক্সট প্রশ্ন 560 নম্বর প্রশ্ন কম্পাঙ্কের একক কি? কম্পাঙ্কের একক এখানে চারটি অপশন আছে কিউরি, হার্জ, আর্ক, ভোল্ট। आंसर হবে বি, হার্জ। নেক্সট প্রশ্ন হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা কে নির্ণয় করেন? মিলিকান অ্যাভোগাড্রোর সংখ্যা নির্ণয় করেন মিলিকান। आंसर হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে দুটি বস্তুর মধ্যে দূরত্ব দ্বিগুণ করলে তাদের মধ্যাকর্ষণ শক্তি কেমন হবে? এখানে 1/4 ভাগ হবে। দুটি বস্তুর মধ্যে দূরত্ব দ্বিগুণ করলে তাদের মধ্যাকর্ষণ শক্তি হবে 1/4 ভাগ। आंसर হবে সি। ক্যাথোড রশ্মিতে যে তড়িদায়িত কণিকা থাকে তা হলো এখানে ইলেকট্রন। आंसर হবে এখানে সি। উড়োজাহাজের উত্থান কোন নীতির উপর নির্ভর করে? পার্নৌলি নীতির উপর কাজ করে উড়োজাহাজের উত্থান। आंसर হবে এখানে এ। পরে প্রশ্ন নিম্নোক্ত রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি? এখানে বল হচ্ছে ভেক্টর রাশি। आंसर হবে সি। বলের মান অভিমুখ 2 আছে তাই বল হচ্ছে ভেক্টর রাশি। আলোর তড়িৎ সূত্রের আবিষ্কর্তা কে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আইনস্টাইন আলোর তড়িৎ সূত্রের আবিষ্কর্তা। নেক্সট প্রশ্ন একটি চৌবাচ্চাতে আপাতত গভীরতা 6 মিটার হলে তার প্রকৃত গভীরতা কত হবে? 8 মিটার। आंसर হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে অ্যালুমিনিয়ামের একটি আকরিক কি? অ্যালুমিনিয়ামের একটি আকরিক হলো বক্সাইট। ব্যারোমিটার আবিষ্কার করেন কে? ব্যারোমিটার আবিষ্কার করেন টরিসেলি। স্ফিয়ার কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে? স্ফিয়ার পাস্কেল নীতির উপর ভিত্তি করে কাজ করে। आंसर হবে এখানে বি। শব্দের গুণ নির্ধারিত হয় কার দ্বারা? শব্দের গুণ নির্ধারিত হয় কম্পাঙ্ক দ্বারা। आंसर হবে এখানে বি। কোন বিজ্ঞানী নোবেল গ্যাস আবিষ্কার করেন? কেভেন্ডিশ। বিজ্ঞানী কেভেন্ডিশ নোবেল গ্যাস আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে ট্রানজিস্টর তৈরিতে ব্যবহার করা হয় কি? ট্রানজিস্টর তৈরিতে ব্যবহৃত হয় শান্ত সিলিকন। आंसर হবে এ। নেক্সট প্রশ্ন কাঁচকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায় কারণ কাঁচ তাপের কোপরিবাহী। आंसर হবে এখানে বি। রবার প্রস্তুতি প্রক্রিয়াকে কি বলে? ভালকানাইজেশন। आंसर হবে এখানে সি। রবার প্রস্তুতি প্রক্রিয়াকে ভালকানাইজেশন বলে। सिगारेट लाइटारे कौन गैस व्यवहित है सिगारेट लाइटारे ब्यूटेन गैस व्यवहित है आंसर होबे डी একটি বস্তুর গতিবেগ দ্বিগুণ হলে ভরবেগ কেমন হবে ভরবেগও দ্বিগুণ হবে आंसर হবে এখানে সি কিফলেসন পদ্ধতি কোন ধাতু নিষ্কাশনের সঙ্গে জড়িত কিফলেসন পদ্ধতি কোন ধাতু নিষ্কাশনের সঙ্গে জড়িত তামা आंसर হবে এখানে সি কোন শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম কত দূরত্ব হওয়া প্রয়োজন এখানে आंसर এখানে आंसर হবে কোন শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস প্রতিফলকের মধ্যে ন্যূনতম কত দূরত্ব হওয়া প্রয়োজন এখানে 60.6 মিটার এখানে आंसर হবে 8 ডি অনেক সময় এটা 17 মিটার দেওয়া থাকে অপশনে নেক্সট প্রশ্ন হচ্ছে 580 নম্বর প্রশ্ন কোন কাঁচদণ্ডকে গ্লিসারিনে ডোবালে অদৃশ্য হয়ে যায় কারণ উভয়ই সমপ্রতিসারাঙ্ক যুক্ত কোন কাঁচদণ্ডকে গ্লিসারিনে डुबाले अदृश्य हो जाए कारण हे समप्रतिसारांक युक्त है आंसर है एखाने सी नेक्स्ट प्रश्न हे पितलेर उपादान एखाने तामा और दस्ता एकटी बस्तुर ओजन सबचेये बेशी हय कोथाय मेरुते आंसर है एखाने बी एकटी बस्तुर ओजन सबचेये बेशी हय मेरुते मरुभूमिते सृष्ट मरीचिका किसेर उदाहरण एकटी अभ्यन्तरीण पूर्ण प्रतिफलनेर उदाहरण आंसर है एखाने डी निम्नलिखित कोनटी उपचुम्बकीय एखाने F2 हच्छे उपचुम्बकीय आंसर है सी नेक्स्ट प्रश्न कोनो माध्यमे शब्द तरंग संचालित होले माध्यमेर कणागुलिर आंदोलन तरंग संचलनेर अभिमुखे हय आंसर हबे एखाने ए कोनो माध्यमे शब्द तरंग संचालित होले माध्यमेर कणागुलिर आंदोलन शांत तरंग संचलनेर अभिमुखे हय आंसर हबे एखाने ए नेक्स्ट प्रश्न हच्छे आयनाय प्रलेप देওয়ার জন্য কোন পারস্যঙ্কর ব্যবহৃত হয় এখানে आंसर হবে সি এন এ এইচ জি आयनाय प्रलेप देওয়ার জন্য কোন পারস্যঙ্কর ব্যবহৃত হয় এন এ এইচ জি নেক্সট প্রশ্ন হচ্ছে উত্তপ্ত বস্তুর উপরিতল কিরূপ হলে তার তাপ বিকিরণ সবথেকে দ্রুত হয় কালো এবং অমসৃণ হলে তাপ বিকিরণ সবথেকে বেশি হয় নেক্সট প্রশ্ন হচ্ছে ক্রায়োজেনিক টেকনোলজি নিচের কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় ক্রায়োজেনিক টেকনোলজি रकेटर क्षेत्र शांत व्यवहित है तरंगेर मुखेर ऊपर प्रत्येक बिंदु नतून उच्च बिंदु हिसाब से गौण तरंग सृष्टि करे ए प्रवक्ता के डबलार आंसर है एखाने सी नीचेर मौलगुलिर मध्य कोनटिर आणविक संख्या सबथेके कम नीचेर मौलगुलिर मध्य पास्केलेर आणविक संख्या सबथेके कम नेक्स्ट प्रश्न होच्छे पटाशियम ब्रोमाइड निम्नलिखित कोन क्षेत्रे व्यवहित है पटाशियम ब्रोमाइड निम्नलिखित शांत फोटोग्राफीते व्यवहित है नीचे कोनटी अर्धपरिवाही हिसाब से सबथेके उपयुक्त एखाने आंसर है बी जीई प्लस ए एस कोनोमीटर के आविष्कार करें कोनोमीटर आविष्कार करें जॉन हैरिसन आंसर है एखाने बी कोनोमीटर आविष्कार करें जॉन हैरिसन नेक्स्ट प्रश्न नीचे कोनटी অ্যালুমিনিয়ামের আকরিক एखाने आंसर है बी ডলোমাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক প্রেসারের দ্রুত রান্না হয় কারণ ফুটনাঙ্ক বৃদ্ধি করে যেহেতু ফুটনাঙ্ক বৃদ্ধি করে তাই প্রেসার কুকারে দ্রুত রান্না হয় आंसर হবে এ এক্স রশ্মির আবিষ্কর্তা কে রন্টজেন এক্স রশ্মির আবিষ্কর্তা ছিলেন রন্টজেন 20 কিসের একক 20 হচ্ছে তেজস্ক্রিয়তার একক आंसर হবে এখানে ডি 20 হচ্ছে তেজস্ক্রিয়তার একক নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কার বহুরূপতা ধর্ম দেখতে পাওয়া যায় টিনের বহুরূপতা ধর্ম দেখতে পাওয়া যায় একটি ফিউজ তারের রোধ বেশি এবং গলনাঙ্ক শান্ত কম হয় এখানে आंसर হবে বি নিম্নলিখিত কোন পদার্থটি তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের অন্তরক आंसर হবে এখানে অপর তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের পরিবাহী সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলটির নাম হচ্ছে ফ্লোরিন आंसर হবে এখানে এ So thank you for watching this video. We will soon meet in next video.